রেকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলটি সমস্ত রকম আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভেট করুন। এই চ্যানেলটির মূল উদ্দেশ্য শুধুমাত্র আপনাদের শরীর ও মনকে সম্পূর্ণ সুস্থ রেখে আজীবন সুখী, প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করে তোলা। সুস্থ থাকুন, দারুণ থাকুন। নমস্কার বন্ধু, আমি অজয় কুমার দত্ত, রেকি গ্র্যান্ড মাস্টার, অ্যাঞ্জেল হিলার ল অফ অ্যাট্রাকশন কোচ এবং আপনাদের বন্ধু। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, দারুণ আছেন। হ্যাঁ, শীত পড়েই গেছে, আমাকে দেখেই বুঝতে পারছেন। হয়তো সবার এমন শীত পড়ছে না সব জায়গায়, বিশেষ করে শহরাঞ্চলে এখনও শীতের প্রকোপ সেইভাবে হয়তো বাড়েনি, তবে আমাদের এদিকটায় বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। হ্যাঁ বন্ধু, তো আজকে আমি এই শীতের আমেজে এক কাপ গরম চা নিয়ে আপনাদেরকে শেখাবো একটি স্পেল, এমন এক মেডিটেশন যে মেডিটেশন প্রক্রিয়াটি আপনাকে সারাটা দিন একটা গুড ভাইব্রেশন, একটা পজিটিভ ভাইব্রেশন দেবে। আর যারা দারুণ থাকতে চান, যারা দারুণ ভাবতে চান এবং অন্যদেরকে দারুণ রাখতে চান, তাদের জন্য আজকে এই স্পেলটি দারুণ দারুণ দারুণভাবে থাকার জন্য, মসৃণ জীবন পাওয়ার জন্য আরও সহজতর করে দেবে। এমন এক স্পেল শেখাতে যাচ্ছি যেখানে আপনি প্রত্যেকটা দিন নতুনভাবে শুরু করবেন একটা পজিটিভ ভাইব্রেশন নিয়ে। তো আসুন, সময় নষ্ট না করে একদম মূল টপিকে চলে আসি। কী করবেন? আপনার উইশ আছে কোনো, আপনার নিজের ভালো থাকা, নিজের শরীরকে ভালো রাখা, মনকে ভালো রাখা, দিনটা খুব ভালোভাবে শুরু হওয়া। সকালবেলায় আপনারা প্রাতরাস সেরে যখন চা পান করতে বসেন, তো সেই সময় হতে পারে আপনি সকালে কফি খান বা কফি পান করেন, সকালে হতে পারে আপনি কফি পান করেন, টি পান করতে পারেন। অনেকে আছে যে কমপ্ল্যান বা হরডিক্স বা মিল্ক এগুলো পান করে থাকেন। তো আমি আজকে এক কাপ র চা নিয়েছি, লিকার চা, এবং সঙ্গে একটি দেখুন চামচ নিয়েছি। এই গরম গরম র চা নিয়ে আমি এমন এক স্পেল আপনাদের দেখাবো, আপনারা প্রতিদিন যেহেতু চা পান করেন, যারা বিশেষ করে তারা করে দেখতে পারেন, যারা চা পান করেন না তারা এক গ্লাস জলে, উষ্ণ গরম জলে সকালে একটু লেবুর রস দিয়ে দিন, শরীরের জন্য খুব ভালো, পাতি লেবুর রস, এক চামচ মধু আপনার ইচ্ছা মতো নিয়ে নিন, যা শরীরকে দারুণভাবে পিউরিফাই হতে সাহায্য করে। যারা তাও পারেন না খেতে বা খান না, তারা অবশ্যই তুলসী পাতার রস চার ফোঁটা দিয়ে দিন উষ্ণ গরম জলে, বা হলুদের যে ড্রপ পাওয়া যায় সেটাও জলের মধ্যে উষ্ণ গরম জলে দিয়ে দিতে পারেন একটু মধু মিশিয়ে। একই টেকনিক কী করবেন? সকালবেলায় এই নিয়েছি চা, গরম গরম চা। এবার আপনি কি বলবেন, ঠিক স্পুনটিকে এরকম ক্লকওয়াইজ করে ঘোরাতে শুরু করবেন, আর এর দিকে তাকিয়ে বলতে থাকবেন, আজ এই মুহূর্ত থেকে আমি দারুণ অনুভব করছি, আজ এই মুহূর্ত থেকে আমি দারুণ অনুভব করছি, আজ এই মুহূর্ত থেকে আমি দারুণ অনুভব করছি, আমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত মিরাকলভাবে সফলতা পাচ্ছে, আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত দারুণভাবে সফলতা পাচ্ছে, আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত দারুণভাবে সফলতা পাচ্ছে, আমার জীবনের কোনো সমস্যাই আমাকে আর খেলনার মতো আমার জীবনকে ত্বরান্বিত করতে পারে না, আমার জীবনের কোনো ঘটনাই আমাকে খেলনার মতো চালনা করতে পারে না, আমার জীবনের কোনো ঘটনাই আমাকে খেলনার মতো চালনা করতে পারে না, আমি খুব সুখে আছি, আমি সম্পূর্ণ সুস্থ, আমি সম্পূর্ণ সুস্থ, আমি সম্পূর্ণ সুস্থ, আমি ও আমার চারপাশের প্রত্যেকে দারুণ আছি,
দারুণ আছি, দারুণ আছি। এইভাবে আপনার যে পজিটিভ ভাবনা, পজিটিভ চিন্তাগুলো আপনি সারাদিন এনার্জাইজ থাকার জন্য এর মধ্যে বলতে পারেন। বলার পর এবার আপনি চা ইচ্ছে করলে আপনি কাপে সরাসরি চুমুক দিয়ে খেতে পারেন, অথবা আপনি একটু একটু করেও খেতে পারেন, আর তখনও ফিল করতে পারেন আপনি দারুণ আছেন। ফিল করতে পারেন আমি দারুণ আছি, মনে মনে অনুভব করুন আমার সারাটা দিন দারুণ আনন্দে কাটছে, সচ্ছলতার সঙ্গে কাটছে আমার প্রত্যেকটা মুহূর্ত, আমি খুব সুখী, আমি খুব আনন্দিত, আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আমি তৃপ্তি সহকারে দারুণভাবে অনুভব করছি, আমার জীবনে চলার পথ সর্বদাই মসৃণ। ঠিক এইভাবে আপনি আপনার নিজের মতো অ্যাফার্মেশনগুলোকে সাজিয়ে নিন এবং প্রত্যেকটা দিন সকালবেলায় এবং সন্ধ্যেবেলায় যখন আপনি চা পান করেন বা কফি পান করেন বা দুধ পান করেন, বয়স্ক বিশেষ করে বৃদ্ধ বৃদ্ধারা কমপ্ল্যান বা হরলিক্স অনেকে খান, তো করে দেখুন শরীর মন তরতাজা ফুরফুরে থাকবে। অনেককেই বলতে শুনি যে তারা মেডিটেশন করেও নাকি দারুণ থাকতে পারেন না, রেকি করেও নাকি প্র্যাকটিস করেও নাকি দারুণ থাকেন না। আমি কেন বলি দারুণ আছি বা সবাইকে দারুণ কেন থাকতে বলি, আসলে মন থেকে যদি আপনি বিশ্বাস না করতে পারেন, মনের যদি সেই উদ্যমতা না থাকে, যদি প্র্যাকটিসের অভাব থাকে, প্রপার গাইডলাইন যদি না পান, তো আপনিও কিন্তু দারুণ থাকতে চেষ্টা করেও পারবেন না যতক্ষণ না আপনার মনের মধ্যে অর্থাৎ আপনার ভিতর থেকে অবচেতন মন যতক্ষণ সেটাকে না অ্যাকসেপ্ট করবে। সুতরাং বলবো অবশ্যই ভিতর থেকে আপনার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডকে কাজে লাগিয়ে আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এক একটা উৎসবের মুহূর্ত করে তুলুন, তাহলেই আপনি সম্পূর্ণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দারুণ থাকবেন, সচ্ছল থাকবেন এবং পজিটিভ থাকবেন, আর সঙ্গে সঙ্গে আপনার পারিপার্শ্বিক অবস্থাও সম্পূর্ণ চেঞ্জ হতে শুরু করবে প্রত্যেকটি মুহূর্তে পজিটিভিটির সঙ্গে। এবং যারা এই পদ্ধতি মেনটেন করছেন বা করবেন তারা করে দেখুন কি মিরাকল ঘটে আপনার সঙ্গে, আপনার সঙ্গে থাকা মানুষগুলোর সঙ্গে। তো বন্ধু আমার সঙ্গে থাকার জন্য সবাইকে তো ধন্যবাদ আমি প্রতি মুহূর্তে জানাই, এবং বলবো আরও ভালো থাকার জন্য অবশ্যই প্রপার গাইডলাইন যেখান থেকে পাবেন সেখানে রেইকি অর্থাৎ উসুই রেইকি শিখে নিন এবং প্র্যাকটিস করুন, অনেক পজিটিভ অ্যাফার্মেশন নিন নিজের সুবিধা মতো জীবনে চলার পথে, যে কোনো ক্ষেত্রকে করে তুলুন স্বাচ্ছন্দ্যময় সফলতায় পরিপূর্ণ। আমি আপনাদের সঙ্গে সব সময় ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। তো বন্ধু আজ আর নয়, চলি তবে, সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মধ্যে সেই পজিটিভিটি ছড়িয়ে দিন। সাবস্ক্রাইব করতে আমি বলি না সবাইকে, যার ইচ্ছা হবে আপনারা করবেন, যদি ভালো না লাগে তাহলে করবেন না, কিন্তু মানুষের মধ্যে সাবস্ক্রাইব করে দিন আপনাদের পজিটিভ ভাবনাকে, এটুকুই প্রার্থনা। আজ চলি তবে, আবার বলি ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুণ থাকুন, ধন্যবাদ।